আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেন্টুল ব্যবহার করতে হয় এবং পেন্টুলের মাধ্যমে কিভাবে আপনার একটি ফ্লাওয়ার এবং ম্যাঙ্গো শেপ ডিজাইন করবেন সেটি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি পেন্টুলটি সিলেক্ট করলাম আর নতুন একটি লেয়ার সিলেক্ট করলাম। এবার আমি কি ডিজাইন করব সেটার একটি কালার আমাকে চুজ করতে হবে। তো আমি প্রথমে একটি ফুল ডিজাইন করব, তো তার জন্য আমি এখানে একটি উপর থেকে ফিল কালার সিলেক্ট করলাম। এবার আপনি কি ধরনের কালার দিতে চান সেটি আপনি সিলেক্ট করে রাখবেন। আমি গ্রেডিয়েন্ট কালার হিসেবে এখানে রেড কালার সিলেক্ট করে রেখেছি। আর স্ট্রোক কালার কি দিবেন সেটা আপনার সিলেক্ট করে রাখবেন। তো আমি কোনো স্ট্রোক কালার সিলেক্ট করলাম না। তো প্রথমে আমি একটি জায়গায় সিলেক্ট করব, প্রথমে আমি ফুলের পাপড়িটা আঁকবো। তো আমি প্রথমে উপরে সিলেক্ট করলাম, এবার আমি নিচ বরাবর ক্লিক করে ধরে রাখবো। ধরে রেখে নিচে আস্তে আস্তে করে টান দিব, তো এখানে একটি কার্ভ বা বক্ররেখা তৈরি হবে। তো আমি যতটুকু বাঁকানো যায় ততটুকু বেঁকে ছেড়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রেডিয়েন্ট কালার বসে গিয়েছে, আর কোনো স্ট্রোক কালার বসেনি কারণ আমি উপরে স্ট্রোক কালারে নো কালার সিলেক্ট করে রেখেছি। তারপর আপনি অল্টার ধরে রেখে এখানে একটি ক্লিক করবেন। তারপর আমি উপরে আবার এখানে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর উপরে আমি কোথায় আমি বক্ররেখাটি নিয়ে যাব সেখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে রাখব। তো ক্লিক করে ধরে রাখছি। তারপর আমি পাপড়িটি কতটুকু পর্যন্ত বাঁকাবো সেটি ঠিক করে তারপর আমি ছেড়ে দিব। তো এখানে আমার একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু এডিটিং করব। তো এডিটিং করার জন্য আমি এখান থেকে স্পঞ্জ টুলটি সিলেক্ট করলাম। আমি এবার কন্ট্রোল জে প্রেস করে নতুন আরেকটি লেয়ার ক্রিয়েট করলাম। তারপর আমি কন্ট্রোল ডি প্রেস করব, তারপর এখানে সেন্টার পয়েন্টটি নিচে নিয়ে আসব। তো এখানে রেখে দিলাম। তারপর আপনি কয়টি পাপড়ি দিতে চান সেটি ঠিক করবেন। যদি আপনি পাঁচটি পাপড়ি দিতে চান তাহলে আপনি এখানে অ্যাঙ্গেল 72 ডিগ্রি দিবেন। তারপর আমি ওকে দিলাম। তারপর অল্টার কন্ট্রোল শিফট হোল্ড করে টি প্রেস করবেন আপনার যতগুলো পাপড়ি দরকার। তো আমি অল্টার কন্ট্রোল শিফট ধরে টি প্রেস করছি। তো আমার পাঁচটি পাপড়ি আঁকা হয়ে গিয়েছে। আপনি যদি এখানে কোনো এডিটিং করতে চান তাহলে আপনি করে নিতে পারেন। এবার আমি মাঝখানে আরেকটি অংশ রাখব, অর্থাৎ মাঝখানে আমি কলি আঁকব। তার জন্য আমি আবার পেন্টুলটি সিলেক্ট করব। আমি নতুন একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিলাম আর এটি আমি ফিল কালার হিসেবে সেভ করব। এবার আমি একইভাবে ছোট করে কলি আঁকব আমি সেন্টার পয়েন্ট থেকে। এভাবে কলি আঁকলাম, তাদের মতো কন্ট্রোল জে প্রেস করব, তারপর কন্ট্রোল টি প্রেস করব। প্রেস করে সেন্টার পয়েন্টটি ড্রাগ করে বাইরে নিয়ে আসব। তারপর মাঝখানে অ্যাঙ্গেল এবার আমি যদি 36 ডিগ্রি দিয়ে দিলাম, তারপর ওকে দিলাম। এবার আবার আগের মতো অল্টার শিফট কন্ট্রোল ধরে টি প্রেস করতে থাকবেন। আমার মাঝখানে কলিটি তৈরি হয়ে গিয়েছে। এবার ফুলের খুঁটিটি আঁকবো, তার জন্য আমি নিউ লেয়ার সিলেক্ট করব আর পেন্টুলটি সিলেক্ট করে আমি ফিল কালারে নো কালার সিলেক্ট করলাম আর স্ট্রোক কালারে আমি এখান থেকে খয়েরি কালার সিলেক্ট করে দিলাম।
আর স্ট্রোকের সাইজটা একটু বড় করে দিলাম। বাট প্রথমে আমি এখানে সিলেক্ট করব, তারপর খুব সহজেই খুঁটিটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখানে পাতা আঁকব, তার জন্য আবার নিউ লেয়ার সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে পাতার জন্য টিয়া কালার দিলাম। প্রথমে আমি এই পয়েন্টে সিলেক্ট করলাম, আপনার অন্য কালার সিলেক্ট করতে পারেন। তারপর এবার পাতাটি আঁকব, আবার নিউ লেয়ার। এবার পাতার জন্য আমি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, তারপর অল্টার ধরে রেখে এখানে ক্লিক করব। তারপর আবার এই পয়েন্টে সিলেক্ট করলাম। এবার শেপ ফোরটি আমি শেপ থ্রি এর নিচে নিয়ে গেলাম। আমি কালারটি আর একটু চেঞ্জ করার জন্য আমি এখান থেকে স্পঞ্জ টুলের মাধ্যমে একটু গাঢ় করে দিচ্ছি। তারপর পাতার মাঝখানে রেখা রেখা দাগগুলা আঁকবো। তার জন্য আপনি পেন টুলটি দিয়েও আঁকতে পারেন, পেন টুল দিয়ে আঁকলে। এখানে আমি ফিল কালারে নো কালার দিয়ে নিচ্ছি, আর স্ট্রোক কালারে একটু গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপর আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে সবগুলো লেয়ার একসাথে করে ফেলতে পারেন। তার জন্য কন্ট্রোল ধরে রেখে এখান থেকে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করবেন। এবার আমি পাতার সবগুলো লেয়ার একসাথে করে ফেললাম। এবার আমি যদি এখান থেকে কোনো কিছু মুছতে চাই, সহজে আমি মুছতে পারবো। কোনো কিছু যদি আমি এডিটিং করতে চাই, সেটিও করতে পারবো। আপনি কোথাও যদি একটু হালকা করতে চান, সেটিও আপনি ডোস্টুল দিয়ে করে ফেলতে পারবেন। আপনাদেরকে আমি পেন টুলের মাধ্যমে কীভাবে ফুল এবং পাতা ডিজাইন করতে হয় সেটি দেখালাম। এবার আমি আপনাদেরকে একটি ম্যাঙ্গো শেপ কীভাবে ডিজাইন করতে হয় সেটি দেখাবো। এবার ম্যাঙ্গো শেপ ডিজাইন করা খুবই সহজ, তো তার জন্য আমি আবারও নিউ ফাইল ওপেন করছি। তো আমি পেন টুলটি সিলেক্ট করলাম আর নিউ লেয়ার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ম্যাঙ্গো শেপের জন্য একটি গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, তো আপনি আপনার চয়েস অনুযায়ী একটি গ্রেডিয়েন্ট কালার দিবেন। আমি গ্রেডিয়েন্ট কালার হিসেবে গ্রিন আর রেড কালার মিক্স করে দিচ্ছি। তো আমি এই গ্রেডিয়েন্ট কালারটি মিক্স করেছি। আপনারা যে কোনো গ্রেডিয়েন্ট কালার তৈরি করলে তারপর নিউতে ক্লিক করবেন, তাহলে এটি নতুন গ্রেডিয়েন্ট কালার হিসেবে সিলেক্ট হবে। এবার আমি পেন টুলে চলে যাচ্ছি, এখান থেকে ফিল কালার, আর আমি যেই কালারটি তৈরি করেছি সেটি আমি সিলেক্ট করলাম, আর স্ট্রোক কালারে আমি নো কালার দিয়ে দিব। আর গ্রেডিয়েন্ট কালারে আপনারা কোন শেপে দেখতে চান সেটিও এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমি লিনিয়ারটি সিলেক্ট করে নিলাম। এবার খুঁটি আঁকার জন্য আমি আবার নিউ লেয়ার সিলেক্ট করলাম, তারপর স্ট্রোক কালার হিসেবে এখানে খয়েরি রং সিলেক্ট করে নিচ্ছি, আর ফিল কালারে নো কালার।
এবার আমি সবগুলো লেয়ার একই লেয়ারে নিয়ে আসছি। এবার আমি ব্লার টুলটি সিলেক্ট করে এটি একটু ব্লার করে দিচ্ছি। এবার আমি পাতা আঁকছি, তার জন্য আবার নিউ লেয়ার সিলেক্ট করে এই লেয়ারটি আমি শেপ টু এর নিচে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখলেন কিভাবে আমি একটি ম্যাঙ্গো শেপ খুব সুন্দর করে ডিজাইন করে ফেললাম। তো আপনারা আরো সুন্দর করে আঁকতে পারবেন। আর তারপরে যদি আপনার আঁকতে অসুবিধা হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি গুগল থেকে যে কোনো শেপের ডিজাইন আপনি ডাউনলোড করে রাখতে পারেন। যেমন আপনি নৌকা, ম্যাঙ্গো ইত্যাদি যে শেপটা আপনার আঁকতে চান সেটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেটি এখানে ওপেন করবেন। ওপেন করার পর তারপর নিউ লেয়ার দিয়ে আপনি তার উপরে আপনি পেন টুল প্র্যাকটিস করবেন। যেমন আমি এখানে একটি নিউ লেয়ার নিয়েছি, নিয়ে আমি এই আমের শেপটি কীভাবে ডিজাইন করব এভাবে আমি একটি একটি পয়েন্ট নিয়ে প্র্যাকটিস করে দেখছি। তো আপনারা এভাবে ছবি ডাউনলোড করে আপনারা ম্যাঙ্গো শেপ ডিজাইন করে নিতে পারবেন, বা যে কোনো শেপ আপনারা ডিজাইন করতে পারবেন এবং পেন টুলের ব্যবহার প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।